আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ লিজা ফ্রম ইউকে। আজ আমি চলে এসেছি আমার আজকের ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 10টা। আমি সকালের নাস্তার জন্য শশাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কি দিয়ে খাবো সেটাই দেখাচ্ছি। এখানে আমি পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি। পাস্তাগুলি হলে আমি পাস্তা রান্না করে নিব। আমার আজকের সকালের নাস্তা পাস্তা। আমি আজ পাস্তা রান্না করব এই বিনসটি দিয়ে, টেস্কো থেকে আনা। সব ধরনের সুপার শপে এগুলি পাওয়া যায়। এই বিনসটি দিয়ে পাস্তা খেতে খুব মজা হয়, বিকজ এই বিনসটি খুব আঠালো টাইপের। এই জন্য পাস্তা সিদ্ধ হওয়ার পর আমি পানি সহ রেখে দিয়েছি। এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানটি গরম হলেই আমি তেল দিয়ে দিব। যেহেতু আমি বাইরে চলে যাব তাই ঝটপট ভাবলাম পাস্তাটাই করা যায়। প্রত্যেকটা দিন মানুষের একরকম কাটে না, তাই আপনাদের সাথে শেয়ার করি। প্যান গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি। তারপর তেল গরম হওয়ার পর আমার পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। পাস্তার রেসিপি আপনারা আমার চ্যানেলে খুঁজলে পেয়ে যাবেন। প্রত্যেক দিন এইখানকার লাইফ হচ্ছে খুব দৌড়ের উপর থাকতে হয়, খুব দ্রুত কাজ করতে হয়। বাংলাদেশের মতো হেলে দিলে এখানে চলা যায় না। খুব অ্যাক্টিভ থাকতে হয়, ব্রেনকে খুব অ্যাক্টিভ রাখতে হয়। আমি বলবো বাহিরের লাইফ একটি হচ্ছে প্যারাডাইজ লাইফ। না থাকলে পিছিয়ে পড়তে হয়। ঘড়ির কাঁটা যেমন চলতে থাকে, ঘড়ির কাঁটার সাথে চলতে হয়। আমার কাছে খুব বোরিং লাগে। বাংলাদেশের লাইফটাই খুব ভালো ছিল। পেঁয়াজ রসুন ভাজা হওয়ার পর আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটো সস। এই পাস্তাটি বলা যায় শর্টকাট রান্না করা যায়। আর শর্টকাট রান্না করার জন্য আমি কেটলিতে গরম পানি করে নিই। কেটলিতে গরম পানি করলে দ্রুত করা যায়। তারপর পাস্তা সিদ্ধ বসালে দেখা যায় 10 মিনিটের মধ্যেই হয়ে যায়। টমেটোটা কষানো হলে আমি বিনস দিয়ে দিব। বিনস দেওয়ার পর আমি টেস্টটি দিয়ে দিয়েছি। আমার বিনস হয়ে গেল। এখন আমি এখান থেকে এভাবে করে তুলে এখানে পাস্তা দিয়ে দেব। পানি থেকে দুইটিতে একটু ভেজে ভেজা থাকে, সেই জন্য আজ আমি এভাবে দিব। ভালো করে মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট পাস্তা। আর এখানে আমি পানিটা রেখে দিয়েছি আমার ছেলের বেবি ফুড রান্না করার জন্য। আমার এই পানি দিয়ে আমি আমার বেবি ফুড রান্না করবো, সেজন্য যাদের বাচ্চা আছে তারাও এটা করে দেখতে পারেন।
আমি সার্ভ করে ফেলেছি, এখন আমরা খাবো সকালের নাস্তা। এটা আমার আর মোহাম্মদের জন্য, এটা মাসুদের জন্য। ফিরে আসছি খাওয়া শেষ করে এবং বাইরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত অপেক্ষা থাকুন এবং আমার সাথেই থাকুন। ফাইনালি আমরা সেন্সবারি চলে এসেছি। মোহাম্মদকে নিয়ে চলে যাচ্ছি। আসলে রাস্তায় তেমন কথা বলতে ইচ্ছে করছিল না, সেজন্যই ওইখানে আমি কোনো কথা বলিনি, জাস্ট আপনাদের জন্য একটা গান প্লে করে দিয়েছি। মনে হচ্ছিল যে এই গানটা যেতে যেতে, যেহেতু আমি শুনছি, আপনাদেরকেও শোনাই। হয়তো অনেকেই বলবে এটা অনেক পুরনো গান, বাট যাওয়ার সময় ভালো লাগছিল। আর যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দুই পাশেই এমন দোকানগুলি যে মনে হয় বাংলাদেশের, একদম শাড়ি থেকে শুরু করে মনে হচ্ছিল যে স্বর্ণের যে দোকানগুলি ছিল
ওগুলি দেখে মনে হয় যে আমি পুরান ঢাকায় চলে এসেছি, পুরান ঢাকার মতো। এই রাস্তা দিয়ে আমি 3-4 বার গিয়েছি, আমার যখনই যাই অনেক ভালো লাগে। আর মাসুদ মাঝে মধ্যে চায় যে এই রাস্তাটা ইউজ করতে, ওরও খুব ভালো লাগে। মনেই হয় না যে আমরা বাইরে, তখন মনে হয় যে আমরা বাংলাদেশের ভিতরেই আছি। সবখানে শুধু ভালোবাসা দিবস আর ভালোবাসা দিবস। আসলে প্রকৃত ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না, ভালোবাসা প্রতিদিনই ভালোবাসা যায়। আর ভালোবাসা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য না, এটাকে এইভাবে, এটার ইতিহাস কোথা থেকে এসেছে না জেনে কীভাবে কি হচ্ছে আমার মাঝে মাঝে খুব হাসি পায়। যাই হোক, আমরা কেনাকাটা করতে চলে এসেছি, এখন ঘুরে ঘুরে দেখছি। আর আমার তো যেটা খুঁজি সেটা পাই না, অন্যটা পেয়ে যাই। বরাবরই ফুল গাছ এগুলি আমার খুব ভালো লাগে। আমার বাসাটা ছোট দেখে সেইভাবে, আর বাবু এখন ছোট, যেখানেই ফুলদানি রাখি ওইখানেই বিপদ। বাসার সব জিনিসপত্র সারাক্ষণ ওর জন্য এদিক সেদিক করতে হয়, আমার সারাটা দিন কাটে ওর পেছনেই, ওর পেছনে লেগে থাকা। একটু চোখ ওর থেকে সরালেই ও কোনো কিছু মুখে দিয়ে ফেলবে, না হয় কিছু ফেলে দিবে, কিছু একটা করবেই। যাই হোক, এই বয়সে আমিও খুব দুষ্টুমি করেছি হয়তো, না আমি তেমন দুষ্টুমি করিনি, মাসুদ করেছিল, সেজন্যেই মোহাম্মদ খুব দুষ্টুমি করে। জাস্ট মজা করলাম, ছোটবেলায় সবাই এমন থাকে। এ আনাটা ভালো লেগেছিল, বাট নেওয়া হয়নি, নিব বলে আসলে ভুলে গিয়েছি, এখন মনে পড়েছে। মাসুদ বলেছিল যে যাওয়ার সময় মনে করিয়ে দিতে। আর আমরা তো মেয়ে মানুষ, বিয়ের পরে সাংসারিক জিনিসপত্রের প্রতি আমাদের অনেক আগ্রহ থাকে, সেজন্য চলেই আসি আগে দেখি কি কি আছে। মোহাম্মদ খুব বিরক্ত করছিল আসলে, সেজন্য ঠিকমতো ভিডিও করতে পারিনি, কি কি কেনাকাটা করেছি তাও করা হয়নি। ও কোল থেকে নামছিল না, স্টলার একটুও থাকতে চাচ্ছিল না, খুব বিরক্ত করেছে। এখন আস্তে আস্তে বড় হচ্ছে আর খুব বিরক্ত করছে, তো আমরা দুজন ওকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। এজন্য যতটুকু পেরেছি একটু ভিডিও করে নিয়েছি, কারণ আমার এসব গাছ সব কিছু দেখতে মাঝে মধ্যে অনেক ভালো লাগে। এই গাছটা দেখে মনে হচ্ছে যে একদম অরিজিনাল, লেবু ধরে আছে। এখানে বাসার জিনিসপত্র, চামচ, তারপর কাটার পিঠার জন্য, যারা কিচেন ভালোবাসে তারা তো হাঁড়ি পাতিল ভালোবাসবেই, তাদের নজরই থাকে সবসময় কি ধরনের নতুন কোনো প্যান এসেছে কিনা, কেনা যায় কিনা, এই আর কি। বাট আমি যে টাইপের প্যান খুঁজছি সেটা পাচ্ছি না। আমি চলে এসেছি মোহাম্মদের জন্য প্যান্ট নিতে, এই দুটো প্যান্ট নিয়ে নিয়েছি। ওকে স্টলার থেকে এটাতে বসানো হয়েছে, ও এত বিরক্ত করছিল, আমার একদম ভালো লাগছিল না, এজন্য আমার একদম বাইরে বের হতে ইচ্ছে করে না। মোহাম্মদ ইদানিং যা করে, হাঁটতে পারে না বাট হাঁটতে চায়, আগে তো হাঁটা শিখতে হবে, একটু একটু হাঁটতে পারে সেজন্যই সে হাঁটবে।
আমরা প্রথম দিকে যে একটু কেনাকাটা করেছি সেগুলি, আমাদের জন্য পানি নিয়েছি, আমাদের জন্য কোক, আর লাস্টে এসে একটু ভিডিও করতে পেরেছি। ফুলগুলি অনেক সুন্দর না, ভালোবাসার দিবসের জন্য। বাসায় গিয়ে আমি কী কী কিনেছি সব কিছু আপনাদেরকে দেখাবো, যতটুকু পারবো। সব কিছু পারবো কি না জানি না, কারণ মোহাম্মদ যদি মতামত ভালো থাকে। এখন আমরা সেই চিরপরিচিত ঢাকার রাস্তা দিয়ে বাসায় চলে যাচ্ছি, ইউকের ঢাকা। দেখুন, ঢাকার মতো মনে হচ্ছে না? এই দোকানগুলি দেখলেই মনে হয় যে বাংলাদেশের দোকানগুলি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।